মা সন্তানকে পেটে ধারণ করেছে কষ্টের পর কষ্ট করে পেটে যখন বাচ্চার বয়স 6 মাসের বেশি হয়ে গেল মার কষ্ট আগের চেয়ে অনেক গুণে বেড়ে গেল মা এবার কিছু খাইতে পারে না সকালেও খায় না দুপুরও খায় না বিকাল 2টা 3টা 4টা বেজে গেল স্বামীর পিরাপিরিতে প্লেটে ভাত নিয়ে বসলো লোকমা হাতে নিল মুখে দিবে এমনি দেখা গেল বাচ্চা মার কলিজার নিচে একটি লাথি মারলো সন্তানের লাথি খেয়ে মার হাতের লোকমাটা প্লেটে পড়ে গেল মা বসা ছিল দাঁড়ায় গেল চৌকির কোণায় পানি আসলো তার স্বামী ডাক দিয়ে বলেন বিবি কেন গো তোমার চোখের কোণায় পানি দেখা যাক কেন তুমি কান্না করছো কে তোমাকে বল কি বলেছে স্বামীকে ডাক দিয়ে বলে স্বামী আমার আমাকে কেহ কিছু বলে নাই তাহলে কান্না করছো কেন এমনি ওই স্ত্রী তার স্বামীর হাত ধরে বলে আমরা মহিলাদের কপালে এমন কিছু দুঃখ কষ্ট আছে যেইগুলি তোমাদের পুরুষদেরকে বর্ণনা করে বোঝানো সম্ভব হবে না ভাইরা আমার বাচ্চাকে পেটে রাখার কষ্টটা কে করেছে বাবা জোরে বলেন আরেকটু জোরে বলেন প্রসব ব্যথার কষ্ট কে করেছে প্রসব ব্যথা যখন শুরু হয়ে গেছে মার কলিজার নিচে যখন ব্যথা শুরু হয়ে গেছে মার ব্যথা যখন আস্তে আস্তে বাড়তেছে মা সহ্য করতে পারে না চিকিৎসা বিজ্ঞান লেখে প্রসব ব্যথা যত প্রচণ্ড হবে বাচ্চা তত তাড়াতাড়ি খালাস হবে এই জন্য ব্যথা বাড়ার জন্য অনেক সময় হোমিও ডোজ দেওয়া হয় ব্যথা বাড়ার জন্য অনেক সময় এলোপ্যাথিক সালান দেওয়া হয় ব্যথা বাড়ার জন্য অনেক সময় হুজুরের কাছ থেকে তাবিজ নেওয়া হয় জোরে কোন না মার প্রসব ব্যথা শুরু হয়ে গেল সহ্য করতে পারলাম তাই তার বান্ধবীদের হাত ধরে চৌকের বানিয়েছে রে মা বিদায় নে বিদায় দে আমাকে ক্ষমা করে দে চলার সাথে চলার পথে তোদের সাথে কত ভুল করেছি অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দে মা তার আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নে স্বামীর হাত ধরে পা ধরে চৌকের পানি ছেড়ে দিয়ে তার স্বামীর কাছ থেকে বিদায় নে স্বামী আমার তোমার ঘরে আসার পরে তোমার খেদমত ঠিক মতো করতে পারি নাই তোমার হুকুম মতে আমি চলতে পারি নাই কত অন্যায় করেছি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও আমার কলিজার নিচে এত প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে মন বলছে আমি পৃথিবীতে আর বাঁচব না মা কান্দে আত্মীয় স্বজনেরও তখন পাশে যারা থাকে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে হায় রে প্রসব ব্যথা প্রচণ্ড প্রসব ব্যথা না জানি কি ঘটে কারণ কত মা বাচ্চা প্রসব করতে গিয়ে মারা গেছে এই ইতিহাস বাংলার জমিনও আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই কিন্তু ভাইয়েরা আমার বাচ্চা প্রসব করতে গিয়ে যে সকল মা মারা গিয়েছে দিনের নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহাদাই কেরামের সাথে আল্লাহ কবুল করে নিবে আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা দান করেছেন ভাইরা আমার মা চৌকের পানি ছেড়ে ছেড়ে কান্দে আল ওপর দিকে বাচ্চারা দুনিয়াতে আসবে টাইম কাছাকাছি সময় ফেরেশতা একজন নিয়োজিত ফেরেশতা এসে বাচ্চাটাকে বলে ইয়া আব্দুল্লাহ রে আল্লাহর ভাঙলা মার পেটে আর বেশি সময় থাকা যাবে না তাহলে কোথায় যাব দুনিয়াতে যাবে সন্তানটা ফেরেশতাকে বলেন দুনিয়া কোথায় চিনি না জানি না আমি সেখানে যাব না সেখানে কি পাবো আর কি খাবো ফেরেশতা বলেন চিন্তা কর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي
تعالى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق الناس بحسن صاحبتي؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أبوك. وقال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوة مستجابة لا شك فيه دعوة المظلوم
ودعوة المسافر ودعوة الوالدين على ولده أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جزى الله عنا محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله এখন যে পড়লাম এটা একটা দুরুদ হাদিস শরীফ আসছে এই দুরুদ যদি কেউ একবার পড়ে সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত তার আমল নামায় নেক লিখতে থাকে আমরা তো আখিরি নবীর আখির উম্মত আমাদের ফুজি কম আমাদের ফুজি আমাদের হায়াত কম অন্যান্য নবীরা লম্বা হায়াত পাইছে হাজার বছর হায়াত পাইছে হাজার বছর ইবাদত করছে আমরা বাঁচলে না ষাট বছর সত্তর বছর তার মধ্যে খেলাধুলা রং তামসা চলে যা চল্লিশ বছর মূল্যবান সময়টা আমাদের রং তামসাই চলে যায় যেই সময় কাহারও কাছে দাম নাই উঠতেও হো আল্লাহ বইতেও হো আল্লাহ কোমরে ধরাট হয়ে গেছে বইতারি না গো আল্লাহ উঠতারি না রে বই তো আল্লাহ কোমরটা ছিঁড়া লাগ এই সময় আসার পরে ঘরের ভূতের বউ বলা হয় না নিজের বলো বউ বলা হয় না কারণ বয়স যখন একটু বেড়ে যায় তার কথার মাত্রাও বেড়ে যায় ফিরফিরি শুরু করে ফিরফিরি বুঝেন নি ফের ফিরে বুঝেন নি বেশি কথা বলে এখন অযথা কথা বলে তার স্ত্রী বিরক্ত হয় বলে তুমি কি মসজিদে গিয়ে বয়ে থাকতে রোমা ফুতের বউ তুমি কি আপনি কি মসজিদে যেতে পারেন না ছেলেও বলে আপনি কি মসজিদে যেতে পারেন না সকলের ছাপে পড়ে মসজিদে আসে মসজিদে এসেও গরিব ফেলছে মুয়াজ্জিন সাহেব কই আজানের টাইম হয়েছে না মুয়াজ্জিন সাহেব কি প্রতিদিনই বাড়ির যাওয়ান লাগে মুয়াজ্জিন সাহেব কি মসজিদ দৈনিক দশবার ঝাড়ু দিতে পারে না আজান ফাঁসবারের জায়গা আটবার দিতে পারে না এই যখন ফের ফিরে আর বক বক শুরু করে তখন ইমাম আর মুয়াজ্জিন মিল্লা খতমে নুসরে আল্লাহ এই বুড়া কখন মরব আর আমরা কখন মুক্তি পাই কথা বলেন ঠিক না বেটি তা আমাদের হায়াত কম তারপর মূল্যবান সময়টা আমরা নষ্ট করে ফেলি ইবাদত ছাড়াই এই জন্য আল্লাহ অনুগ্রহ করে আমাদেরকে এমন ব্যবসা দিছে যেই ব্যবসা ফুজি কম লাভ বেশি ফুজি কম অতএব আমি আশা করি যদি আমার সাথে কয়েকবার পরে মুখস্থ হয়ে যাবে তারপরেও যদি না হয় আপনাদের স্থানীয় উলামা ইকরামের কাছ থেকে লিখে নিয়ে মুখস্থ করে বেশি বেশি পড়বে জাযাল্লাহু আন্না মুহাম্মাদা মা হুয়া আহলুহু
جزى الله عنا محمدا ما هو أهله لا إله إلا الله جره لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কালী নগর উত্তরপাড়া মুহাম্মদিয়া জামে মসজিদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মুআজ্জজ মুকাররাম হযরত উলামায়ে কেরাম দিগারে মুরব্বিন আজম আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মহোদয় সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ আমাদেরকে ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য সুন্দর পরিবেশে আসা এবং বসার তৌফিক দিয়েছেন ওই জন্য মহান আল্লাহর দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ মুআজ্জজ হাজিরিন আপনারা একের পর এক ওলামায়ে কেরামের কাছ থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনছেন ইতিপূর্বে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত করতেছিলেন আজকের মাহফিলের বিশেষ বক্তা মুফাসসির কোরআন হযরত মাওলানা আবুল হাসান আনসারী হাফিজাহুল্লাহ সময় স্বল্পতার কারণে ওনার বয়ান আপনাদের সামনে পরিপূর্ণ করতে পারেন নাই কর্তৃপক্ষ আমাকে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আদেশ করেছেন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের সূরা লোকমানের ১৪ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতের পাশাপাশি নবীজির হাদিসের ভাণ্ডার থেকে দুইখান হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি আয়াতে কারিম এবং হাদিসে পাককে সামনে রেখে অল্প সময় কিছু কথা বলবো আল্লাহ পাক যেন এখলাসের সাথে আমলের নিয়তে বলার সকলকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন এই জন্য সকলে বলি আমি রাত্র অনেক হয়ে গেছে এবং প্রচণ্ড ঠান্ডা তাই আলোচনা লম্বা করা যাবে না এই জন্য সরাসরি আমি আলোচনায় চলে আসতে চাই তাই আমি আপনাদের কাছে জানতে চাই এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন কে একটু জোরে বলবেন জোরে বলবেন আমরা দুনিয়াতে আসার আগে এক জায়গায় ছিলাম জায়গাটার নাম আলমে আরোহা আলমে আরোহা থেকে আমরা মার পেট হয়ে এই দুনিয়ায় আসলাম আমরা এই দুনিয়াতে আসার একটা মাধ্যম আছে একটা সিঁড়ি আছে নাকি আসমান থেকে আল্লাহ হেলিকপ্টার রিজার্ভ করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিছে তাহলে প্লেনের টিকিট কেটে আমরা দুনিয়াতে আসি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন দুইজনের মাধ্যমে একজন আমার মা হয় আর একজন আমার বাবা হয় তবে আল্লাহ যদি চাইতেন মা বাবা ছাড়াও মানুষকে দুনিয়াতে পাঠাইতে পারতেন আমার কথা বুঝলে একটু আওয়াজ করে বলবেন আল্লাহ যে পাঠা পারেন তা দেখাই দিছে যেমন হযরত আদম আলাইহিস সালাম আদম পয়গম্বরের মার নাম কি এক দুইজনে বলছে বাকিরা চুপ করেছে আদম আলাইহিস সালামের মাও নাই বাবাও দুনিয়াতে
মানুষ আসার সন্তান দুনিয়াতে আসার মাধ্যম দুইটা একটা হলো বাবা একটা মা একজন পুরুষ একজন নারী কিন্তু মা হাওয়া আলাইহাস সালামকে আল্লাহ বানাইলেন কোন নারীর মাধ্যম নিলেন না শুধু একজন পুরুষের মাধ্যম আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা একটা হাড়ি থেকে মা হাওয়াকে বানাইয়া আদম আলাইহিস সালামের পাশে বসায় দিল তাহলে হাওয়াকে আল্লাহ বানাইলেন শুধু একজনের মাধ্যম তিনি পুরুষ তিনি আল্লাহ চাইলে শুধু নারী থেকেও মানুষ বানাইতে পারে আমার কথা বুঝলে একটু আওয়াজ করে বলবেন ঈসা আলাইহিস সালামের আব্বার কি নাম আপনাদের জানা আছে আব্বাই নাই জানা থাকবো কোথায় ঈসা আলাইহিস সালামের বাবা আছে মা আসেনি কি নাম ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন দুনিয়াতে শুধু একজন নারীর মাধ্যমে হাওয়াকে পাঠাইলেন শুধু একজন পুরুষের মাধ্যমে আর আদমকে পাঠাইলেন না লাগলো কোনো পুরুষ না কোনো নারী ডাইরেক্ট আল্লাহ মা বাবা সারাই আদমকে বানাইছে আল্লাহ বুঝাই দিছে ও দুনিয়ার মানুষ আমি যদি চাই মা বাবা সারাও ভারী আমি যদি চাই শুধু একজন পুরুষ থেকেও ভারী আমি যদি চাই একজন নারী থেকেও ভারী এটা আমার কুদরত এটা আল্লাহ জোরে বলেন আল্লাহ আর মা আর বাবার মাধ্যমে সন্তান দুনিয়াতে পাঠানো এটা আল্লাহর নেশা এটা আল্লাহর কি আল্লাহ মা আর বাবার মাধ্যমে সন্তান দুনিয়াতে পাঠাইলেন এবং ওই সন্তানকে তার মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ এমন একটা আদেশ করলেন যেই আদেশটার গুরুত্ব আমাদের সমাজেও অনেক বেশি কেমন বেশি মৃত্যুর আগে সখরাতের আগ মুহূর্তে যদি কেউ কোনো কথা বলে যা আমার অমুক জমিটা অমুক জায়গায় দিবা আমার ওই ক্ষেতটা মসজিদে দিবা ওই ক্ষেতটা আমার অমুক জিরে দিবা এই আদেশটাকে আপনাদের এলাকার বাসায় কি বলা হয় কি বলা হয় ওসিয়তটা আপনাদের কাছে গুরুত্ব কম না বেশি কথা হয় না কম না বেশি শুধু আপনাদের কাছে না শরীয়ত ওসিয়তের গুরুত্ব বেশি কেউ যদি ওসিয়ত করে যায় তাহলে তার ওসিয়ত পূর্ণ করার জন্য প্রয়োজন যদি হয় তার ত্যাজ্য সম্পদ থেকে তিন ভাগের এক ভাগ বিক্রি করে হলেও ওই মাইয়িতের ওসিয়ত পুরা করা জরুরি মাইয়িতের ওসিয়ত পুরা করা কেমন জরুরি প্রয়োজনে তার সম্পদের তিন ভাগের এক ভাগ বিক্রি করে হলেও ওসিয়ত পুরা করতে হবে ওসিয়তটা মানুষের কাছে খুব গুরুত্ব শরীয়তেও গুরুত্ব কেন এই ওসিয়তের মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে একটা অর্ডার দিছে ও দুনিয়ার মানুষ তোমরা ওসিয়তের গুরুত্ব অনেক বেশি দাও তাই আমি আল্লাহ তোমাদেরকে একটা অর্ডার দিলাম যে অর্ডারটা আমি শুরু করলাম ওসিয়ত শব্দ দিয়া একটু জবান খুলে বলি সুবহান আর একটু জোরে কন্যা ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين الله বলেন আমি ওসিয়ত করলাম মানুষকে একটু জোরে কন্ন আল্লাহু আকবার কি ওসিয়ত তারা যেন তাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করে মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের জন্য আল্লাহ কোরআনের বহু জায়গায় বারবার আল্লাহ আদেশ করছে এমনকি আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবার সাথে ভালো ব্যবহারের আদেশ আল্লাহ দিছে যেমন এক আয়াত আল্লাহ বলেন
وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا الله বলেন وَاعْبُدُوا اللَّهَ وَمَنُوشُ তোমরা আল্লাহর ইবাদত ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানায়ও না আর তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো এই অর্ডারটা কার জোরে বলুন না অন্য আয়াত আল্লাহ বলে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقضى ربك أي أمر ربك يا رسول أبنا ربر آدش আপনার রবের সিদ্ধান্ত আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ একমাত্র আল্লাহ ছাড়া কাহারও ইবাদত চলবে আল্লাহর ইবাদত ছাড়া কাহারও ইবাদত চলবে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এবং তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো আল্লাহ যদি এই অর্ডার নাও দিত মানুষকে দেখে আকল দিছে এই আকলকে সঠিক কাজে লাগাইলে আকলেও বলতো তুমি যখন ছোট ছিলা তুমি নড়াছড়া করতে পারতে না তুমি পাশ পরিবর্তন করতে পারতে না তুমি ফাইখানা কইরা এটা ডাইল না ফাইখানা এটা বুঝতে না কথা কয় না কথা বলেন না তুমি ফাইখানা কইরা ডাইল না ফাইখানা বুঝতে না এই কোন কোন শীতের দিনে ফস্রব করে তুমি পানির এই ঠান্ডার মাঝে ভরে থাকতা তুমি সেখান থেকে সরতে পারতে না তখন তোমাকে বড় যত্ন করে তোমার মা এবং তোমার বাবা তোমাকে বড় করে তুলছে অতএব তুমি যখন বড় হইছ তোমার হক তোমার দায়িত্ব তাদের সাথে ভালো ব্যবহার করা আল্লাহ নবীর সাহাবী নবীজির কাছে আসলেন আর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো মান আহাকুন নাসি বি হুসনি সাহাবাতি হুজুর আমার কাছ থেকে মানুষের মধ্যে কে আমার কাছ থেকে বেশি ভালো ব্যবহার পাওয়ার যোগ্য আল্লাহর নবী বললেন কালা উম্মুকা নবী বললেন তোমার মা কালা সুম্মা মান সাহাবী বলেন তারপরে কে আল্লাহর নবী বলেন কালা উম্মুকা তোমার মা কালা সুম্মা মান সাহাবী বলেন তারপরে কে কালা উম্মুকা তোমার মা একটু জবান খুলে বলবেন মার কত কয়বার বলছেন সাহাবি বলেন সুম্মান তারপরে কে আল্লাহর হাবিব বলেন কল আবুকা তোমার বাবা বাবার কথা বলছেন কইবার মার কথা কইবার মার কথা নবী বললেন তিনবার বাবার কথা বললেন একবার অথচ এই দুনিয়ার সকল সন্তান বাড়িওয়ালা হয় বাবার বাড়ি দিয়া ঠিক না বেটি সৎকারা না হাজারের মাঝে
999 জন সন্তান বাড়িওয়ালা হয় বাবার বাড়ি দিয়ে, আর একজন আছে মার বাড়ি দিয়ে। কারণ মহিলারাও এখন পিছনে না, মহিলারাও ইনকামের দিক দিয়ে আগায় আছে। এমনকি বাংলাদেশের মাঝে সবচেয়ে যার বেতন বেশি তিনি হলেন মহিলা। ঠিক জাস্তে বললেন, ঠিক আপনার কইলো ঠিক না হইলো ঠিক। বাংলাদেশের মাঝে সরকারি কর্মজীবী যারা, সরকারে যারা আছে বা সরকারের চাকরি যারা করে, তাদের মাঝে সবচেয়ে বেতন বেশি পুরুষের না মহিলার? প্রধানমন্ত্রী বেতন বেশি না অর্থমন্ত্রী বেতন বেশি? তাহলে আমরা আংটি তো মহিলাও। এই দুনিয়াতে বাড়িওয়ালা হয় সন্তান বাবার বাড়ি দিয়া, দোকানওয়ালা হয় বাবার দোকান দিয়া, জমিওয়ালা হয় সন্তান বাবার জমি দিয়া। কথা বলেন না? এত কিছু হওয়ার পরও আল্লাহ নবী সন্তানকে বললেন, হে সাহাবী, তোমার মা তোমার কাছ থেকে বেশি ভালো ব্যবহার পাওয়ার যোগ্য। বাবার কথা বললেন একবার, মার কথা বললেন তিনবার। নবী কেন এমন করলেন? অথচ সন্তান দুনিয়াতে প্রতিষ্ঠিত হয় সব কিছু বাবার। আল্লাহর নবী বুঝাই দিলেন, রে উম্মত শোনো, ধন সম্পদ টাকা পয়সা পুরুষ যেমন উপায় অর্জন করতে পারে, কামাই রোজগার করতে পারে, দুনিয়ার সম্পদ মহিলারাও কামাই রোজগার করতে পারে। পুরুষে যেমন টাকা কামাইতে পারে, নারীও? কথা বলেন না কেন? আপনি একটু দেখেন তাকায়া, ঢাকা রাজধানীতে গার্মেন্টসগুলিতে যত শ্রমিক আছে তার সিংহভাগ মহিলা। পুরুষ বেশি না মহিলা বেশি? তাহলে মহিলাও টাকা কামাইতে, সম্পদের মালিক হতে? কিন্তু সন্তানকে গর্ভধারণ করে একমাত্র মার কাজ, যেই কাজটি পৃথিবীর কোনো বাবা পারে না। সন্তানকে দুধ পান করানো মার কাজ, এই পৃথিবীর কোনো সন্তানকে কোনো বাবা দুধ পান করাইতে পারে না। জোরে বলেন ঠিক না বে ঠিক? সন্তানের প্রসব বেতার কষ্টটা শুধু মাই অনুভব করে, এই পৃথিবীর কোন বাবা প্রসব বেতার কষ্ট বুঝে না। বুঝে নাকি? শুধু তাই না, কিতাবের মাঝে লেখে সন্তান যেদিন থেকে মার গর্ভে চলে যা, সেদিন থেকে মার খাবারের রুচি নষ্ট হয়ে যা, আগের মতো খেতে পারে না। এই জন্য চিকিৎসা বিজ্ঞানে লেখে গর্ভবর্তী মহিলাকে বারবার খাইতে দাও, কারণ সে আগের মতন খাইতে পারে না। এমনকি সন্তান গর্ভে যাওয়ার পরে অনেক মা আছে যারা কোন গন্ধ সহ্য করতে পারে না, ভালো গন্ধ সহ্য করতে পারে না, মন্দ গন্ধ কেউ সহ্য করতে পারে না, এমনকি মিষ্টি ঘ্রাণ আতরও সহ্য করতে। জোরে বলেন, আর একটু জোরে বলেন। শুধু আতর নয়, যার সাথে মহিলাদের সম্পর্কটা বেশি, রান্না বান্না কাজে মশলা লাগে কি লাগে না, মশলার একটা গ্রান আছে নাকি নাই? মার গর্ভে যখন সন্তান চলে যাব, ওই মশলার গন্ধ পর্যন্ত মা সহ্য করতে পারে না। এই জন্য দেখা যাব ঘরে ভালো ভালো তরকারি আছে, গরুর গোশত রান্না করা হয়েছে, ইলিশ মাছ রান্না করা হয়েছে, বোয়াল মাছ চিংড়ি মাছ রান্না করা হয়েছে, মা কিছুই কাছে নিতে পারে না, মশলার গন্ধ মা সহ্য করতে পারে না। এই কনকনে শীতের দিনেও দেখা যায় ওই মা সন্তান গর্ভে যাওয়ার পরে গরম বাথে ঠান্ডা, গরম বাথে পানি ঢেলে লবণ দিয়ে
মা খেয়ে কোনো মতে ওই ভাত গুলি খেয়ে মা প্রাণ বাসা আসে না নাই জোরে বলে না আসে না নাই মার গর্বে বাচ্চার বয়স যতন বাড়ে মার কষ্ট দিন দিন ততই বাড়ে কিতাবের মাঝে লেখেন মার গর্বে যখন বাচ্চার বয়স ছয় মাস হয়ে যায় কয় মাস জোরে কোন কয় মাস তখন বাচ্চার ফুল বডি মার পেটে জন্ম হয়ে যা এই জন্য ফেখার কিতাব লেখেন এক কামির বিয়ার দিন থেকে ঘন ঘন ছয় মাস পরে যদি মেয়েটা একটা বাচ্চা প্রসব করে ওই মেয়েটাকে অপবাদ দেওয়া যাবে না বদনাম করা যাবে না দোষারোপ করা যাবে না বলা যাবে না মেয়েটা তার স্বামী না বিয়ের দিন থেকে গনে গনে ওই মেয়েটার যদি ছয় মাস পরে বাচ্চা হয় শরীয়ত বলে অবশ্যই এটা তার বিবাহিত স্বামীর সন্তান আল্লাহু আকবার আল্লাহু আকবার আমাদের সমাজে তো এমন যদি হয় তাহলে তো বিরাট সমস্যা হলো বিয়া করে আনছে বিয়ার পর থেকে কন্যা যদি ছয় মাসে বাচ্চা হয়ে যায় তাহলে মেয়ের স্বামীর হক এবং স্বামীর স্বামী এবং স্বামীর শ্বশুর স্বামীর বাপের বাড়ির লোকেরা তো সন্দেহ করবো মহাসন্দেহ এমনকি মেয়েকে নিয়ে খাইতে রাজি হবে না কথা বলেন না ভাইয়েরা আমার এমন একটা মামলা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে হাজির বাচ্চা হয়ে গেছে ছয় মাস পরে বিয়ার দিন থেকে ছয় মাস পরে বাচ্চা হয়ে গেছে ছেলের পক্ষ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আরজি পেশ করলেন হে খলিফাতুল মুসলিমিন এই মেয়েটা হয়তো অন্য কোথাও থেকে বাচ্চাটা নিয়ে আসছে না হয় মাত্র ছয় মাস হলো বিয়ে হলো বাচ্চা হয়ে গেল হযরত উমর চিন্তায় পড়ে গেলেন টেনশনে পড়ে গেলেন কি করা যায় তাই কিবারে সাহাবা বড় বড় সাহাবাই কেরামকে নিয়ে বসলেন আমাকে একটা সমাধান দেন আমাকে একটা পথ বের করে দেন কি করা যায় মেয়েটাকে রজম করা হবে না আশিটা ব্যত্রাঘাত করা হবে এই মেয়ে কি তার স্বামীর সঙ্গে থাকবে না বিচ্ছিন্ন হয়ে যাবে আমিরুল মুমিনিন সকলের কাছে আবেদন পেশ করলেন নবীর প্রিয় সাহাবি নবীর মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছিলেন আল্লাহ নবী বলেছেন ওয়া আকদাহুম আলী একটু জোরে কন আল্লাহু আকবার বিচার কার্যের জ্ঞান আল্লাহ আলীকে আলাদা দিয়েছেন সবাই বিচারের কাজ পারে না অনেক শিক্ষিত আছে বিচার পঞ্চায়েতে দরবারে বিচারে গেলে চুপ করে বসা থাকে কথা বলতে পারে না আবার অনেক এমন লোক আছে নাম লিখতে পারে না কলম ভেঙে ফেলে কিন্তু বিচারের রায়ের দায়িত্বটা তার ঘাড়ে আসে কথা বলেন আর একটু জোরে বলেন এটা কার দান আর একটু জোরে আল্লাহ নবীর সাহাবী আলী দাঁড়ায় গেলেন হে আমিরুল মুমিনিন ওই মেয়েটাকে রজম দিতে হবে না তাকে ব্যত্রাঘাত করতে হবে না তার স্বামী তাকে বিচ্ছিন্ন করতে হবে না এই বাচ্চাটা বৈধ বাচ্চা এবং তার স্বামীর বৈধ বাচ্চা আল্লাহু আকবার আল্লাহু আকবার এমন একটা কথা কইলি হয়ে যাবে না দলিল লাগবে কথা বলেন না বললে হয়ে যাবে না দলিল লাগবে হযরত আমিরুল মুমিনিন হযরত খলিফাতুল মুসলিমিন বললেন ভাই আলী তোমার এই কথার পক্ষে দলিল আছে তিনি বললেন আল্লাহর কোরআন একটু জোরে বলেন না কেমনে তখন তিনি সূরা আহকাফের ১৫ নম্বর আয়াত তেলাওয়াত করছেন একটু জোরে কোন আল্লাহু আকবার ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা
حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا زورا خان الله اكبر حضرت علی رضی اللہ عنہ بولن سورہ احقاف اللہ بولچن حملته امه کرہ ووضعته کرہ ما তার সন্তানকে বড় কষ্ট করে ফেলে দারণ করছে এবং বড় কষ্ট করে তাকে প্রসব করছে তারপরে কি আল্লাহ বলেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শহর মা তার সন্তানকে পেটে ধারণ করছে এবং দুধ পান করাইছে মোট 30 মাস কয় মাস কয় মাস খাস কয়টা কয়টা একটা হলো পেটে ধারণ করা আর একটা দুধ পান করা দুইটা মিলাইয়া সময় কত দূর আপনার একটু কিছু কথা বলতে হবে কয় মাস মা সন্তানকে পেটে ধারণ করছে এবং দুধ পান করাইছে তার সীমা আল্লাহ দিয়েছে 30 মাস একটার নিচের সীমা আর একটার উপরের সীমা মা পেটে বাচ্চাকে কতদিন ধারণ করবে তার নিচের সীমা আর সন্তানকে কতদিন দুধ পান করাবে তার উপরের সীমা দুইটা দিয়া আল্লাহ এই আয়াত সংক্ষিপ্ত বিধান দিয়া আল্লাহ আয়াত নাযিল করে বুঝাই দিবেন মা পেটে বাচ্চাকে ধারণ করছে আর দুধ পান করাইছে মোট 30 মাস এখন তো ই আয়াতের দ্বারা আমরা কি বুঝতাম ফেটে ধারণ করছে আর দুধ পান করেছে 30 মাস পেটে কয় মাস দুধ পান করেছে কয় মাস কেমনে বুঝতাম তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হু সূরা লুকমানে 14 নম্বর আয়াত তেলাওয়াত করে এর আরেকটা সুন্দর মীমাংসা বের করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ সূরা লুকমানের 14 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন حملته أمه وهنا على وهن وفصاله في عامين اكتسر كن الله أكبر আল্লাহ বলেন মা তার সন্তানকে কষ্টের উপরে কষ্ট করে পেটে ধারণ করেছে এবং সন্তানকে মা 2 বছর পর্যন্ত মা তার বাচ্চাকে দুধ পান করাইছে ওয়া ফিসালুহু ফি আমাইন দুধ পান করানোর সর্বোচ্চ মেয়াদ কয় বছর জোরে বলেন না কয় বছর দুধ পান করানোর সর্বোচ্চ মেয়াদ 2 বছর আল্লাহ বলেন মা তার সন্তানকে বড় কষ্টের পরে কষ্ট করে পেটে ধারণ করেছে এবং মা তার সন্তানকে 2 বছর দুধ পান করাইছে 30 মাস থেকে যদি 2 বছর বাদ দেওয়া হয় তাকে কয় মাস 30 মাস থেকে 2 বছর বাদ দিলে দুধ পান করানোর সর্বোচ্চ টাইম আল্লাহ 2 বছর দিয়া 30 মাস থেকে 2 বছর আলাদা করে বুঝাই দিলেন ও দুনিয়ার মানুষ মার পেটে বাচ্চা কতদিন থাকবে উপরের টাইম এটা কেউ জানে না এটার টাইমের কোনো সীমা নাই 2 বছরও থাকতে পারে 4 বছরও থাকতে পারে হানাফি মাজহাবের মাসলাক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর মত বাচ্চা মার পেটে সর্বোচ্চ 2 বছর থাকতে পারে ইমাম শাফি আলাইহির রহমা বলেন সর্বোচ্চ মার পেটে বাচ্চা 4 বছরও থাকতে পারে কেউ বলেছেন সর্বোচ্চ সন্তান মার পেটে 5 বছরও থাকতে পারে সর্বনিম্নের টাইম হলো 6 মাস 6 মাসের আগে যদি কোনো বাচ্চা প্রসব হয় বিয়ের দিন থেকে গনে গনে 6 মাসের আগে যদি বাচ্চা প্রসব করে বুঝতে হবে এরা বৈধ বাচ্চা না বিয়ের পরে নেওয়া বাচ্চা না এরা তার স্বামীর হালাল বাচ্চা না এটা হারাম জাদা এটা হালাল জাদা না
এটা বিয়ের আগেই কোথাও থেকে নিয়ে এসেছে কিন্তু বিয়ের 6 মাস পরে যদি বাচ্চা হয় বুঝতে হবে এটা অবৈধ না তার মানে কোনো সন্দেহ নাই এটা তার স্বামীর বৈধ এবং হালাল জাত বাচ্চা বাচ্চা মার পেটে থাকবে কতদিন তার নিচের টাইম হলো আর উপরের টাইম 5 বছর হতে পারে কয় বছর হতে পারে কিন্তু আমরা এতদিন অপেক্ষা করতে রাজি না 10 মাস 10 দিন ফারি গেলে কা কফেট কেটলা 10 মাস 10 দিন ফারি গেলে কা কি করালা ফেট কেটলা অপেক্ষা করতে রাজি না ডাক্তারের কথা বিশ্বাস করি আল্লাহর কথা বিশ্বাস হয় না নাউজুবিল্লাহ কোন না ডাক্তার রিপোর্ট দিছে আলট্রাসোনোগ্রাফি কইরা জানুয়ারির 3 তারিখ বাচ্চা হইব এখন খালি রিপোর্ট দেখে আর কতদিন বাকি আছে আর কতদিন বাকি আছে 3 তারিখ যখন দিনটা জাগা করাইটা দিক হলো রাতেও যখন দেখে প্রসব ব্যথা ওঠে না মেয়ের মা মেয়ের বাবা ছেলেকে মেয়ের জামাইকে চাপ সৃষ্টি করে বাবা তাড়াতাড়ি করো মেয়েটাকে নিয়ে হসপিটালে যাও সিজার করে আসো টাকা যদি না থাকে গরের গরুটা বিক্রি করো জমি একটা গিরবি দিয়া দাও তারপরও আমার মেয়েটাকে বাঁচাও আমার মেয়েটা মরে যাবে এই কম্পিউটার রিপোর্ট তো ভুল হইতে পারে কথা বলেন আর একটু জোরে বলেন না আর বল যে হ্যাঁ তাই বাস্তব একই মহিলাকে 3 বার টেস্ট করলে 3টা টাইম দেয় তাহলে এক কোটি টাইম কম্পিউটারে দিতে 10 মাস 10 দিন পার হয়ে গেলে ছেলেও পাগল হয় মেয়েও পাগল হয় কিভাবে বাচ্চা বের করা যায় প্রয়োজনে সুস্থ মেয়েটার পেট কেটে বাচ্চাকে বের করে আনে আল্লাহ বলে তোরা যখন সিজারকে সহজ মনে করছ আমিও দিলাম যা আমিও দিলাম যা এখন দেখা যায় সিজার ছাড়া আর হয় না আপনাদের এলাকায় গরু বাছুর কয়টা সিজার লাগছে ছাগল বকরির কয়টা সিজার লাগছে আশরাফুল মখলুক সৃষ্টির শ্রেষ্ঠ ওই মার কেন সিজার লাগত পেটে বাচ্চা নেওয়ার পরে কোরআনের সাথে সম্পর্ক নাই আছে খালি কথা কয় কোরআনের সাথে সম্পর্ক সূরা মরিয়ম তেলাওয়াত বেশি বেশি করেন যে মাদের গর্ভে সন্তান আছে বেশি বেশি করে সূরা মরিয়ম তেলাওয়াত করেন ইনশাআল্লাহ সিজার লাগবে না প্রসব ব্যথা উঠবে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে ইনশাআল্লাহ বাচ্চা ফেটে গেলে সূরা ইউসুফ বেশি বেশি তেলাওয়াত করেন আল্লাহ বাচ্চাকে খুবসুরত বানিয়ে দেবে সুবহানাল্লাহ বলবেন না মা সন্তানকে পেটে ধারণ করেছে কষ্টের পরে কষ্ট করে পেটে যখন বাচ্চার বয়স 6 মাসের বেশি হয়ে গেল মার কষ্ট আগের চেয়ে অনেক গুণে বেড়ে গেল মা এবার কিচ্ছু খাইতে পারে না সকালেও খায় না দুপুরও খায় না বিকাল 2টা 3টা 4টা বেজে গেল স্বামীর পিরাপিরিতে প্লেটে ভাত নিয়ে বসলো লোকমা হাতে নিল মুখে দিবে এমনি দেখা গেল বাচ্চা মার কলিজার নিচে একটি লাথি মারলো সন্তানের লাথি খেয়ে মার হাতের লোকমাটা প্লেটে পড়ে গেল মা বসা ছিল দাঁড়ায় গেল চৌকির কোনায় পানি আসলো তার স্বামী ডাক দিয়ে বলেন বিবি কেন ঘো তোমার চোখের কোনায় পানি দেখা যায় কেন তুমি কান্না করছো কে তোমাকে বল কি বলেছে স্বামীকে ডাক দিয়ে বলে স্বামী আমার আমাকে কেহ কিছু বলে নাই তাহলে কান্না করছো কেন এমনি ওই স্ত্রী তার স্বামীর হাত ধরে বলে আমরা মহিলাদের কপালে এমন কিছু দুঃখ কষ্ট আছে যেইগুলি তোমাদের পুরুষদেরকে বর্ণনা করে বোঝানো সম্ভব হবে না ভাইরা আমার বাচ্চাকে পেটে রাখার কষ্টটা কে করেছে বাবা জোরে বলেন আর একটু জোরে বলেন প্রসব ব্যথার কষ্ট কে করেছে প্রসব ব্যথা যখন শুরু হয়ে গেছে মার কলিজার নিচে যখন ব্যথা শুরু হয়ে গেছে মার ব্যথা যখন আস্তে আস্তে বাড়তেছে মা সহ্য করতে পারে না চিকিৎসা বিজ্ঞান লেখে
প্রসব ব্যথা যত প্রচন্ড হবে বাচ্চা তত তাড়াতাড়ি খালাস হবে এই জন্য ব্যথা বাড়ার জন্য অনেক সময় হোমিও ডোজ দেওয়া হয় ব্যথা বাড়ার জন্য অনেক সময় এলোপ্যাথিক সালান দেওয়া হয় ব্যথা বাড়ার জন্য অনেক সময় হুজুরের কাছ থেকে তাবিজ নেওয়া হয় জোরে কোন না মার প্রসব ব্যথা শুরু হয়ে গেল সহ্য করতে পারলাম তাই তার বান্ধবীদের হাত ধরে চৌকের বানিয়েছে রে মা বিদায় নে বিদায় দে আমাকে ক্ষমা করে দে চলার সাথে চলার পথে তোদের সাথে কত ভুল করেছি অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দে মা তার আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নে স্বামীর হাত ধরে পা ধরে চৌকের পানি ছেড়ে দিয়ে তার স্বামীর কাছ থেকে বিদায় নে স্বামী আমার তোমার ঘরে আসার পরে তোমার খেদমত ঠিক মতো করতে পারি নাই তোমার হুকুম মতে আমি চলতে পারি নাই কত অন্যায় করেছি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও আমার কলিজার নিচে এত প্রচন্ড ব্যথা শুরু হয়েছে মন বলছে আমি পৃথিবীতে আর বাঁচব না মা কান্দে আত্মীয় স্বজনেরও তখন পাশে যারা থাকে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে হাইরে প্রসব ব্যথা প্রচন্ড প্রসব ব্যথা না জানি কি ঘটে কারণ কত মা বাচ্চা প্রসব করতে গিয়ে মারা গেছে এই ইতিহাস বাংলার জমিনও আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই কিন্তু ভাইরা আমার বাচ্চা প্রসব করতে গিয়ে যে সকল মা মারা গিয়েছে দিনের নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহাদাই কেরামের সাথে আল্লাহ কবুল করে নেবে আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা দান করেছেন ভাইরা আমার মা চৌকের পানি ছেড়ে ছেড়ে কান্দে আল ওপর দিকে বাচ্চারা দুনিয়াতে আসবে টাইম কাছাকাছি সময় ফেরেশতা একজন নিয়োজিত ফেরেশতা এসে বাচ্চাটাকে বলে ইয়া আব্দুল্লাহ রে আল্লাহর বান্দা মার পেটে আর বেশি সময় থাকা যাবে না তাহলে কোথায় যাব দুনিয়াতে যাবে সন্তানটা ফেরেশতাকে বলেন দুনিয়া কোথায় চিনি না জানি না আমি সেখানে যাব না সেখানে কি পাবো আর কি খাবো ফেরেশতা বলেন চিন্তা করো না সেখানে খাবার জন্য টেনশন করো না দুনিয়াতে আল্লাহ তোমার জন্য এমন কিছু খাবার রেখে দিয়েছে যে খাবারগুলি তোমার মার পেটের চেয়েও আরো বড় আছে না নাই জোরে কোন আছে না নাই একটা কাঁঠাল বড় না মার পেট বড় একটা তরমুজ বড় না মার পেট বড় ফেরেশতা বারবার বলেছেন কিন্তু আমাদের বিশ্বাস হয় নাই ঠিক তেমনি বাপ দুনিয়ার জমিনে ওলামাই কারণ যখন কোরআন হাদিসের কথা দিয়ে বোঝায় আল্লাহর বান্দারে নেক আমল যদি করে মরতে পারো এই দুনিয়ার সমান দশটা দুনিয়ার সমান একটা জান্নাত তোমাকে দেওয়া হবে মমিন যারা বিশ্বাস করে নাস্তিক যারা খিলখিল করে হাসে আর বলে মোল্লার ন্যান তাজ আছে কথা কয় না কথা বলেন না মমিন যারা বিশ্বাস করে কারণ এটা বিশ্বাস না করলে ইমান হবে না কিন্তু নাস্তিক তারা বিশ্বাস করে না তারা কি এত জায়গায় কোথায় পাবে একটা দুনিয়ায় জায়গা হওয়া জানার দশটা দুনিয়া এই দুনিয়ার সমান দশটা দুনিয়া একজন কি দেওয়া হবে নাস্তিকরা বিশ্বাস করে না মার পেটেও যখন ফেরেশতা বলছিল দুনিয়াতে যাও একটা ফল তোমার মার পেটের চেয়ে বড় তখন আপনার আমারও বিশ্বাস ফেরেশতা কুদরতি গড়ের দিকে তাকায় দেখে সন্তানটা দুনিয়াতে আসার টাইম আর বাকি নাই কয়েক সেকেন্ড ফেরেশতা বলেন যাও দুনিয়াতে যাও চিকিৎসা বিজ্ঞানে লেখে ফেকার কিতাব লেখে তফসিরের কিতাব লেখে মার পেটে বাচ্চার মাথা থাকে উপরে পা থাকে নিচে মার পেটে বাচ্চার মাথা কোথায় পা কোথায় মাথা যদি উপরে থাকে পা যদি নিচের দিকে থাকে চিকিৎসা বিজ্ঞানে বলে পজিশন ভালো আছে যদি এমন করে পরে তাকে বলে পজিশন ভালো না মার পেটে সন্তানের মাথা তাকে উপরে পা তাকে নিচে বিবাহ কি বলে আঁকলে বলে সন্তান দুনিয়াতে আসার সময় পা আগে আসত কিন্তু দেখা যা মাথা আসে আগে মাথা আসে নাই ধাক্কা খাই আসে ফেরেশতা যখন তাকায় দেখে দুনিয়াতে আসার টাইম আর গরির কাঠে সমান হয়ে গেছে ফেরেশতা বলেন ইয়া আব্দুল্লাহ
রে আল্লাহর ভাঙা ঝা দুনিয়াতে চলে যা সন্তান মার পেটে বলে না যাব না যাব না বাচ্চাকে পেটে মার পেটে ফেরেশতা বলেন দুনিয়াতে চলে যা সে বলে না যাব না ফেরেশতা বলে যা দুনিয়াতে চলে যা সে যখন বারবার বলে যাব না তাফসীরে কি দাওয়া লাগিন এমনি ফেরেশতা গারে ধরে একটা ধাক্কা দিয়ে বলে যা দুনিয়াতে যা ফেরেশতা যখন ঘাড়ে ধরে যখন ধাক্কা মারে এমনি করে দেখা যা ওই সন্তানের মাথা উপরে উঠে পা উপরে উঠে যা মাথা টপ করে ঘুরে নিচে চলে আয় আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাইরা আমার একটা বাচ্চা যেই রাস্তা দিয়ে আসার কথা আসলে কিন্তু আকলে ধরে না এত সংকীর্ণ রাস্তা এই রাস্তা দিয়ে কেমনে আসবে এটাও আল্লাহর কুদরত জুড়ে বলেন আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহু আকবার সন্তান যখন দুনিয়াতে আসে মার কোলে যান নিচে যখন লাথি মারে সন্তান যখন দুনিয়াতে আসে মা অজ্ঞান হয়ে পড়ে যাও মার বান্ধবীরা মাথায় পানি ডালে মার যখন হুঁশ ফিরে আসে এমনি মা শোনে তার কলেজের টুকরে সন্তান হুয়া হুয়া বলে কান্দে এমনি তার মা দুইটা হাত উধার করে দিয়ে বলে কে গো তোমরা দাও আমার কলেজার টুকরে সন্তানকে আমার বুকে উঠে দাও পাশের মহিলারা বলে যেই সন্তান প্রসব করতে গিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে ছিল ওই সন্তানের কথা কি তুমি বলতে পারো না এমনি মা তার বান্ধবীদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলে আমার বান্ধবীরা গো আমি যখন আমার সন্তানের কান্নার শব্দটা শুনলাম দশ মাস দশ দিন গর্ভধারণ এবং প্রসব ব্যথা সহ আমি মা মুহূর্তের ভিতরে সব কিছু বলে গিয়েছি আমার কথা বুঝলে একটু আওয়াজ করে বলবেন এই প্রসব ব্যথাটা কি বাবা নিছে না মা দুধ কে পান করাইছে মুত কে দইছে মুত কুসি যাবার পেশা বইছে নি অসুবিধা হয়েছে ফসরা কে পরিষ্কার করছে পায়খানা বাবার আদর তো তখন ছিল মা যখন বাচ্চারে গোসল ভরাইয়া বেবি লোশন মাখাইয়া এবং নতুন কাপড়টা গাও দেওয়াইয়া এবং তৈলা দেওয়া মুড়াইয়া যখন লয়ে আইছে এমনি বাবার দুইটা হাত দেখো ও আমার আদর ও আমার সোনামণি কয়া কুলো লইছে আর বাচ্চা তো জানে না বাবা দে ইস্তারি করে জাবড়া গাই দিছে দোকান খুলতে গিয়া বাজারও যাইতো বাচ্চাকে কুলো নিছে বাচ্চা একসাথে দুইটা ছেড়ে দিছে এখন ডাইল হইয়া খাবারে লাগছে বাবা যখন দেখছে কাফর ডাইলের মতন লাগে গেছে এমনি বাবা চিৎকার শুরু করছে রে কালোর মা এ কালোর মা কালোর মা বইছিল খাইতে কি হয়েছে আরে সর্বনাশ হয়ে গেছে রে সর্বনাশ হয়ে গেছে কালোর মা ভাবছে না জানি কি হয়েছে প্লেটটা ধাক্কা দিয়া হাতরে ভেবে ঝাড়া দিয়া দৌড়ে আইছে আয়া দেখে বাচ্চার এইভাবে লটকে ধরছে তোমার বাচ্চা আমার সর্বনাশ করে লেছে মা কইতে একবার করে তুই এমন হয়ে গেছে মা বাচ্চাটার হাত ধইরা এইভাবে লটকাইয়া টিউবলও নিয়ে গেছে টিপ্পা এটা ফানি দিয়া ধইয়া আবার বেবি লোশন মাখাইয়া আবার যখন কাফর হরাইয়া আবার যখন তৈলা দিয়া মুড়াইয়া আনছে বাবার আদর ফিরাইছে ও আমার কলিজার টুকরা সোনামণি মাস কেনে গেছেন কই ঠিক না ব্যাটিক যারা এখন তাহলে দুধ পান করেছে ও মুদ চাপ করছে ও পায়খানা চাপ করছে ও মা সন্তানের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন এর চেয়েও বেশি এই জন্য আল্লাহর নবী বলেন উম্মতেরে বাবা কেউ কষ্ট দিও না মা কেউ কষ্ট দিও না আল্লাহর নবী বলেন রে উম্মতেরা দুয়ার জন্য এখানে সেখানে দৌড়াও মুস্তাজাবুত তোয়া তোমার ঘরে পড়ে আছে মুস্তাজাবুত দাওয়াত আল্লাহর নবী বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহি আল্লাহর নবী বলেন উম্মতেরা রে তোমার মা তোমার বাবা তোমার জন্য মুস্তাজাবুদ দাওয়াত তাদেরকে বলা হয় যারা দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করেন যারা দোয়া করলে সাথে সাথে আল্লাহ কি করেন
আল্লাহ কত মুস্তাজাব দাওয়াত তোমার ঘরে তুমি যে ফিরের কাছে দর্তছো তুমি যে ওই বুজুর্গর কাছে যাইতেছো বুজুর্গ আল্লাহওয়ালা ওই বুজুর্গ আল্লাহর সাথে কালেকশন বালা ওই বুজুর্গ দোয়া করলে আল্লাহ দোয়া অনেক সময় কবুল করে তুমি যে গেছো তোমার দোয়াটা কবুল করতেও পারে নাও করতে পারে কিন্তু তোমার ঘরে যে বুড়া আর বুন্নি দুইজন আছে তারা এমন দুই ব্যক্তি যারা তোমার ব্যাপারে দোয়া করলে রাসূল বলছেন দোয়া কবুল আর একটু জোরে কর না আল্লাহর নবী বলেন উম্মতের রে মাকে কষ্ট দিও না বাবাকে কষ্ট দিও না নবী বলেন আমি জীবনে কোনোদিন বাবাকে দেখি নাই আমার আপনার নবী জীবনে কোনোদিন বাবাকে দেখছেন জোরে বলেন আর একটু জোরে বলেন ألم يجدك يتيما فآوى الله বলেন হাবিব আপনি তো এতিম ছিলেন আমাদের নবী কি ছিলেন জোরে বলেন এতিম সারা এতিমের দরদ কেউ বুঝে না তাই নবী বলে গেছেন রে উম্মতরা এতিমদের খেয়ে দমক দিও না এতিমদেরকে ভালোবাসো এতিমদের মাথায় হাত বুলিয়ে দাও দিনের নবী বলেন এতিমের মাথায় যদি হাত রাখো ওই হাতের নিচে যত সুল পড়বে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামা সেই পরিমাণ নেকি আল্লাহ দিয়ে দিবে আমি একটু চিন্তা করে দেখছি আর একটু এটার সাথে মিলাইয়া হাত লাগাইবেন আর মাথাটা ঘুরাইতে বেশি সময় লাগে হাত রাখতে আর মাথা ঘুরাইতে বেশি সময় লাগে তাহলে আপনি যদি মাথাটা ঘুরাই দেন মনে হয় দুই ঘন্টা লাগবে যদি মাথাটা ঘুরান অল্প সময়ের ভিতরে এতিমের মাথাটা আপনার হাত বুলাইতে পারবেন ঘুরাইতে পারবেন যদি হাতটা এইভাবে ঘুরাই দেন তাহলে এতিমের মাথায় যত সুল আছে কত নেক আল্লাহ আপনাকে দান করবে আল্লাহর নবী বলেন আনা وكافل اليتيم في الجنة هكذا نبي بلن أمي أر يتيم اللالن پرن پلن كري جنة تقب هكذا ربي بلن أشار بالصبابة والبسطة ربي بلن نبي جي دويت أنگول إبا بيك كره دخان دلن دوي أنگول جوتو كاچا كاچي يتيم ابن يتيم اللالن پلن كري ابن اللار نبي تقبين جنة تتو كاسا كاسي কারণ আমাদের নবীও ছিলেন আপনাদের কষ্ট হইতেছে আমি কথাটা বলি শেষ করে দিই কষ্ট হইব আমাদের নবী তিনিও ছিলেন ইয়াতিম জীবনে কোনোদিন বাবাকে দেখেন নাই আল্লামা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহ নবী এ রহমত নামক কিতাবের মাঝে লেখেন আমার আপনার নবীর বয়স তখন ছয় বছর বয়সে নবী একা একা বসে বসে কান্দে চৌকের পানি ছেড়ে ছেড়ে নবী কান্দে পার্শ্ববর্তী মহিলারা নবীজির মা আমেনার কাছে দৌড়ে গেলেন রে আমেনা তোমার কলিজার টুকরো সন্তান কেন ঘো সেখানে বসে বসে কান্দে আমেনা নিজের কলিজা ছেড়ে সন্তানের কান্নার সংবাদ শুনে পাগলের মতন দৌড় দিলেন যে দেখেন আল্লাহর নবী একা একা বসে বসে কাঁদছে চৌকের পানি ছেড়ে ছেড়ে নবী বুক বাসে ফেলছে নবীর মা আমেনা নবীকে টান দিয়ে বুকের সঙ্গে জড়াই নিলেন চৌকের পানি মুছে মুছে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন রে বাপ কেন কান্দো কে তোমাকে প্রহার করেছে মারপিট করেছে আঘাত করেছে গালি দিয়েছে দিনের নবী ছয় বছর বয়সে নবী বললেন না গো মা কেউ আমাকে গালি দেয় নাই কেউ আমাকে মারে নাই তাহলে কেন কান্দো ছয় বছর বয়সে নবী নবীর মা আমেনাকে লক্ষ্য করে ডাক দিয়ে বলছে মা আমি দেখেছি
আমার বয়সের ছেলেরা তাদের আব্বা যখন আসে দৌড়ে যা আব্বা আব্বা বলে ডাকে মাগো তাদের আব্বা তাদেরকে টান দিয়ে কোলে উঠা আদর করে চুমু খা বুকে লাগা ও মা আমার আব্বা কোথায় গেল গো ছয় বছর হয়ে গেল একদিনের জন্য আব্বাকে পেলাম না দেখলাম না তাই আমি বসে বসে আমার আব্বাকে দেখার জন্য কান্দি কালীনগরের ভাইয়া এই ছয় বছরের বাচ্চার মুখে এমন কান্না এমন কত শোনার পরে কোন মা চৌকির পানি আটকে রাখতে পারে না আমেলা চোখ দিয়ে ঝর্ণার মতন পানি বের হতে শুরু হলো কি বলে নবী কি সান্ত্বনা দিবে প্রভু দিবে বাসা হারিয়ে ফেলল বুকের সঙ্গে মিশে নিল আমিনার ঘাল বেবে পানি ঝরছে ছয় বছরের বাচ্চাকে কি বলে তাকে বুঝতেই প্রভু দেই সান্ত্বনা দেই তাই নবীর মামিনা নবীকে বুকের সঙ্গে জড়াই নিয়ে চলে গেলেন নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে হে শ্বশুর আব্বা আপনার নাতি তার বাবাকে দেখতে চাও কোথায় পাবো আর কোথায় নিয়ে দেখাবো অনুমতি যদি দেন আমি তার মা পারি তার বাবার খবরটা দেখাই আনতে পারি আব্দুল মুত্তালিব বললেন যা অনুমতি দিলাম নবীর মা পারমিশন পেয়ে সফরের প্রস্তুতি শুরু করলেন সুদূর মক্কা থেকে ইয়াসরিব 450 কিলো দূরত্ব হেলিকপ্টার নাই প্লেন নাই ঠেলা গাড়ি নাই রেল নাই 300 দশর কাফেলা নবীর মামেলা অম্মে আইমান দাসী আর 6 বছর বয়সের শিশু নবী সফর শুরু হয়ে গেল সুদূর মক্কা থেকে বরং কষ্ট করে ইয়াসরিব নামক তখনের সময়ে যেই জায়গার নাম ছিল ইয়াসরিব বর্তমানে মদিনা নবীর বাবা আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় উম্মে আইমান দাসী কান্দে আমিনা কান্দলে 6 বছর বয়সের নবী মার কাফর ধরে ধরে টানে মা এত ধরে এসে কেন কান্দো কার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দো নবীর মা কান্না বিজড়িত কণ্ঠে ডাক দি বলে বাবা রে তুমি না তোমার আব্বাকে দেখতেছিলে কোথায় পাবো আর কোথায় নিয়ে দেখাবো রে বাবা এই কবরের মাটির নিচে তোমার আব্বা শুয়ে আছে যাও আব্বা আব্বা বলে ডাক দাও আমি তোমার মা দেখবো তোমার আব্বা উঠেনি তোমাকে টান দিয়ে কোলে উঠায় নেয়নি ভাইরা আমার আমনে কানে উন্নয়ন দাসী কান 6 বছর বয়সের শিশু নবী কান পরিবেশটা এমন হয়ে গেল আল্লামা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই নবী রহমত নামক কিতাব লেখেন মনে হচ্ছিল যেন কবরের মাটির নিচ থেকে আব্দুল্লাহ কান্দে প্রভু দাও আমার কবরের মাটি সরিয়ে দাও আমার কলেজার টুকরা সন্তান মোহাম্মদকে একটা মুহূর্তের ঝলে বুকে ঝরাইয়া নেই ভাইরা আমার কবর জিয়ারত কমপ্লিট করে নবীর মা নবীকে নিয়ে চলে গেলেন নবীর নানার বাড়ি আব্দুল ওয়াহাবের বাড়িতে আল্লামা হাফেজ তাফসীর
আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই আল বিদায়া ওয়ান নাহায়া নামক কিতাব লেখে। সেখানে এক মাস থাকার পরে নবীর মা নবীকে নিয়ে আবার মক্কার পথে রওনা দিলেন। মক্কা মদিনার মাঝখানে কি জায়গা আছে? আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাই সিরাত খাতামুল আম্বিয়া নামক কিতাব লেখে। আল্লামা আল্লামা ইদ্রিস কান্দলভি রহমতুল্লাহ আলাই সিরাতুল মুস্তফা নামক কিতাব লেখে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই কসাসুল কুবরা নামক কিতাবের প্রথম খণ্ডে লেখে। আল্লামা হাফিজ তাফসির আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই আল বিদায়া ওয়ান নাহায়া নামক কিতাব লেখেন। আল্লামা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই নবী রহমত নামক কিতাব লেখেন। ওই মক্কা মদিনার মাঝখানে যেই জায়গাটা, জায়গাটার নাম আবওয়া। আবওয়া নামক স্থানে যাওয়ার পরে আমার আপনার নবীর মা অসুস্থ হয়ে পড়লেন, গাছের ছায়ার নিচে বসলেন, চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করলেন। আমার আপনার নবী ছয় বছর বয়সের নবী মাকে ধরে ধরে ডাকেন, মা ও মা, বলেন দেখি এখন কেন কান্দেন? আল্লাহ নবীর মা কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়ে বলেন, বাবা রে, মনে বড় আশা ছিল তুমি বড় হবে আমাকে মা মা বলে ডাকবি, কিন্তু রে বাবা আমার মনের আশা পূর্ণ হলো না। আমার মন বলছে আর বেশিক্ষণ বাঁচব না, পৃথিবী ছেড়ে আমি চলে যাব, আমি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় আমার কাছে এসেছে। আমি কান্দি, তোমার মা ডাক শোনা, মা ডাক ডাকাটা আর শোনা হবে না, মা ডাক ডাকাটা আর শোনা হবে না। আমি কান্দি, আমি তোমাকে ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি। ভাইরা আমার, ওই আবওয়া নামক স্থানে আল্লাহর নবীর মা পৃথিবী থেকে বিদায়। আপনার আমার নবী ছয় বছর বয়সের নবী শিশু নবী মার মৃত্যু লাশ ধরে ধরে কান্দে, মা গো জীবনে কোনোদিন বাবাকে দেখি নাই, ও মা তোমাকে নিয়ে বেঁচেছিলাম, তুমিও আমাকে ছেড়ে চলে গেলে, বলো না কার কাছে যাব, কাকে মা বলে ডাকবো, আমাকে কেন একা একা ছেড়ে চলে গেলে? মা মা বলে যখন নবী কান্দলে অন্য ইমানদাসী কান্দে নবী কি বুকের সঙ্গে ধরে এনে বলেন, আপনি এইভাবে কান্দেন না, আপনার কান্না দেখলে সহ্য করতে পারি না। আল্লাহর কসম, আমি যদি জানতাম আপনার মা এই জায়গায় আসলে মারা যাবে, তাহলে এই সফরের সঙ্গে কোনো দিন আমি হতাম না। হে মোহাম্মদ, এইভাবে কান্দেন না, আমি আপনার কান্না সহ্য করতে পারি না। আমি অন্য এই মানদাসী কথা দিলাম, এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকব মার স্নেহ ভালোবাসা মমতা নিয়ে আমি অম্মে আইমান দাসী আপনার পাশে আমি থাকব। ভাইরা আমার, আমার আপনার নামে জীবনে কোনোদিন বাবাকে দেখেন নাই, মাকে পেয়েছেন তাও তৃপ্তি সহকারে ডাকতে পারেন নাই। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না, তোমার মা তোমার বাবা তোমার জন্য মুস্তাজাব দাওয়াত দোয়া করতে দিলে হবে, ওই দোয়াটা কবুল হতে মুহূর্তের দেরি হবে না। মা বাবা সন্তানের জন্য ভালো দোয়া করলে যেমন কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়, বদদোয়া করলেও কি হয়? এই জন্য আল্লাহ বলেন, ফালা তাকুল্লামা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, তাদের সাথে এমন কথা বলো না যেই কথা বললে তারা উফ বলে, এমন আচরণ করো না যেই আচরণ করলে উফ বলে, অথবা তুমি ব্যথা পেয়েছ কষ্ট পেয়েছ মা বাবার সামনে গিয়ে তোমার কষ্টটা প্রকাশ করিও না, কারণ তুমি যদি তোমার মা বাবার সামনে তোমার কষ্ট প্রকাশ করো, তোমার কষ্ট তোমার ভিতরে থাকবে না, ওই কষ্টটা তোমার মা এবং বাবার ভিতরে চলে যাবে। এই জন্য রসুল বলেন, মা বাবা তারা মুস্তাজাব দাওয়াত, তারা দোয়া করলে দোয়া কবুল। বুখারী শরীফের হাদিস, আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামের উম্মতের মাঝে একটা লোক ছিল, নাম ছিল জুরাইজ, বড় আল্লাহওয়ালা, বড় আল্লাহওয়ালা, বড় বুজুর্গ। তিনি একদিন নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, নিয়ত যখন বান্দা লাগছে, আমরা এই তাকবীরটাকে কি বলে, তাকবীরে
কথা বলেন না অর্থাৎ এই তাকবীরটা দেওয়ার পরে নামাজের নিয়ত করার পরে যত হালাল কাজও আছে নামাজের ভিতর হারাম হয়ে যায় যে কাজটা নামাজের বাহিরে হালাল ছিল তাকবীর তাহরিমাত দেওয়ার সাথে সাথে এটা কি হয়ে গেল হালাল এমন কি একটা সওয়াবের কাজ হালাল শুধু না সওয়াবের কাজ সালাম কিন্তু নিয়ত বান্দা আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল ইমাম সব হয়েছে আসসালামু আলাইকুম মালিক ইয়াউমুদ্দিন ওইগুনি কথা বলেন ওইগুনি সালামও দেওয়া যায় না কেউ এ সালাম দিল আসসালামু আলাইকুম আপনি ইহদিনা সিরাতাল মুস্তাকিম ওয়া আলাইকুম সালাম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ওইগুনি নামাজ তাকবো যেই কাজটা নামাজের বাহিরে হালাল নামাজের তাকবীরে তাহরিমা বান্দার সাথে সাথে ওই কাজটা হয়ে যা এখন নিয়ত বেঁধে ফেলছে তাকবীরে তাহরিমা বানছে মা এ ডাকতেছে জুরাইজ এ জুরাইজ জুরাইজ বলে আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি আল্লাহ একদিকে আমার মা আরেকদিকে নামাজ আমি যাই আচ্ছা ঠিক আছে নিয়ত যখন বান্ধু লেছি সংক্ষিপ্ত আকারে তেলাওয়াত করে নিয়ত নামাজটা শেষ করে লাই এখন ছোট্ট সুরা দিয়ে নামাজ শেষ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মা অমা মা আর কোনো জবাব দেয় না জুরাইজ রহমতুল্লাহ ভাবছে মনে এমনি ডাকছেন দেখা গেছে না আচ্ছা ঠিক আছে আবার আইতে আইতে আরো দুই রাকাত করি আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলবেন না আবার নিয়ত বানছে মা আয়েশা হাজির মা ডাকতেছে জুরাইজ হে জুরাইজ জুরাইজ কোথায় কথা বলেন না জুরাইজ বলে আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি আল্লাহ একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা আমি যাই কই আচ্ছা ঠিক আছে নামাজটা শেষ করে লাই এখন নামাজ শেষ করে জুরাইজ ডাকতেছে মা ও মা কিন্তু জুরাইজের মাও কোনো জবাব দেয় না জুরাইজ রহমতুল্লাহ ভাবছে মনে হয় এমনি ডাকছি মা গেছে গা আচ্ছা ঠিক আছে মা আইতে আইতে আরো দুই রেখাত ফেরালে আল্লাহু আকবার আবারও যখন নিয়ত বানছে এমনি মা আয়া ডাকতেছে জুরাইজ হে জুরাইজ দেখকে যখন দেখে জুরাইজে জবাব দেয় না জুরাইজ আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি আল্লাহ একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা আমি কই যাই আচ্ছা নামাজ শেষ করলো এখন শেষ করবো আগে জুরাইজের মা একটা কথা বইলে ফেলাইছে আল্লাহ তিনবার ছেলেটাকে ডাকলাম একটাবার আমার ডাকে জবাব দিল না আল্লাহ তার মৃত্যুর আগে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তার মরণ দিল জুরা কন্যা নাউজুবিল্লাহ মার মুখ থেকে বের হয়ে গেছে মা বাবার মুক্তি বের হতে দেরি হয় কবুল হতে বন্দুকের গুলি মিস হয় কিন্তু মা বাবার দোয়া মিস এই জন্য ফুকাহায় কেরম লেখে মা বাবা যদি বিপদে পড়ে ডাকে আর আপনি যদি ফরজ নামাজেও থাকেন তাহলে নামাজ ছেড়ে দিয়ে মা বাবাকে বিপদ থেকে উদ্ধার করেন আর একটু জোরে কন্ না সুবহানাল্লাহ কথার কথা বুঝাইবেন লাগে এক্সাম্পল মনে করেন একজনের মা রান্না করতে গিয়ে কাফরে আগুন ধরে ফেলছে কি করে ফেলছে এখন মা বলতে মরে গেলাম গেলে আগুন ধরে ফেলছে এখন আপনি নামাজে আসেন আপনি শুনতেছেন আপনার মা বলতেছে মরে গেলাম গেলে আগুন ধরে ফেলছে কাফর ফুরিয়ে দেবে এখন যদি আপনি বলেন সুরায়া বাকারা তেলাওয়াত করা অনেক সওয়াবের কাজ আমি যখন হাফিজ সাহেব মানুষ সুরায়া বাকারাটা তেলাওয়াত করে শেষ করে লো কথা কন না কেন এই সুযোগে আপনার মার কাফর ফুরা শরীর ফুরা কলজা হয়টা মারা যাওয়ার সম্ভাবনা কথা বলেন আছে না নাই তাহলে এই মুহূর্তে আপনাকে নামাজ ছেড়ে দিয়ে ফরজ নামাজ যদি হয় ছেড়ে দিয়ে দৌড়ে যান মা বাবাকে বিপদ থেকে উদ্ধার করেন সুবহানাল্লাহ করে বলবেন না আর মা যদি এমনি ডাক দিছে বুঝবেন কিভাবে আপনি নামাজে দাঁড়াইছেন ফরজ নামাজ আর আপনি শুনতেছেন মা কইতেছে ছেলেটা যেন কই গেল শীতের দিন বাচ্চা ঠান্ডা হয়ে যাবো খাই লাইলে ভালো আসিন না কথা হয় না কথা বলেন না তাহলে বিপদে হয়ে দিছেন এমনি দিছে আপনি তো এমনও হইতে পারে আপনি কইতে পারেন মা আমি খাইতাম না আমার খাওয়ানোর ইচ্ছা নাই এমনও হইতে পারে তা আপনি যখন ফরজ নামাজে দাঁড়িয়েছেন মা বাবা যদি এমনি ডাক দেয় কথার ভাবই বোঝা যা সিয়াকে কালামেই বোঝা যা কেমনে ডাক দিছে আপনি যখন কথার ভাবে বুঝালেছেন এমনি ডাক দিছে তখন আপনি ফরজ নামাজ আদায় করেন তবে আপনি যদি নফল নামাজে থাকেন আর মা বাবা যদি এমনি ডাক দেয় নফল নামাজ ভেঙ্গে বলেন আমি নামাজ পড়তেছি নামাজ সেরাইতেছি আবার নামাজ পড়েন
সুবহানাল্লাহ বলবেন না, আরেকটু জোরে বলবেন না, জুরাইস কোথায়? জুরাইস মা বারবার জুরাইসকে ডাকলেন, শেষ পর্যন্ত জুরাইসের মা বললেন, রব্বুল আলামিন তিনবার ছেলেটাকে ডাকলাম, একবারও ডাকে জবাব দিল না, আল্লাহ তাকে মৃত্যুর আগে বেশ্যা মহিলার পতিতা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। মার মুখ থেকে দোয়া বের হয়ে গেছে, কবুল হয়ে গেছে। ভাইরা আমার দেখা গেল কি, এলাকার মাঝে একজন মহিলা, স্বামী নাই, সে বিয়ে বসে নাই, এলাকার একজন রাখালের সাথে তার সম্পর্ক, বালা আসা যাওয়া করে, এই আসা যাওয়ার মাঝখানে সে কাম গটাইয়া ফেলাইছে। আসা যাওয়ার মাঝখানে কি করছে? কাম গটাইয়া ফেলাইছে। কেউ জানে না কাম কিন্তু হয়ে গেছে। অপরদিকে মহিলাটা ওই রাখালকে বলতেছে, বাচ্চা যদি প্রসব হয় এলাকার লোকেরা তো জেনে ফেলবে, আমি কি করব? ওই রাখাল বলতেছে, টাকা লাগে, পয়সা লাগে, যা লাগে আমি আছি তোর পাশে, কিন্তু নামটা আমার বলিস না, তাহলে কার নাম বলবো? ওই রাখাল বলে, খানকার ভিতরে দরজা বন্ধ করে ঘরের ভিতরে রাত দিন যেই লোকটা নামাজ পড়ে, ওই লোকের নামাজ, ওই লোকটার নাম কয়া দিস? নাউজুবিল্লাহ বলবেন না ভাই। আপনাদের এলাকা একজন, মনে করেন একজন মানুষ, আল্লাহওয়ালা বুজুর্গ, বড় আলেম, ওই আলেম কি সবাই আপন, সবাই বন্ধু, একজনও দুশ্মন নাই? জুরে বলেন নাই। যদি বলেন একজনও দুশ্মন নাই, আমি বলবো তিনি আসলে ভালা না, তিনি আসলে, কারণ ভালো মানুষের অবশ্যই দুশ্মন থাকবে। ইমাম সাহেব যখন মসজিদের মিম্বরে বসে শুক্রবারে সুদের বিরুদ্ধে কথা বলবে, সুদ করে ভালো ভালোবাসবে না, বুসের বিরুদ্ধে কথা বলবে, বুস করে ভালোবাসবে না, দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, দুর্নীতিবাজরা ভালোবাসবে না, যখন তিনি এই নামাজের কথা বলবে নামাজিরা ভালোবাসবে, যখন তিনি রোজার কথা বলবে রোজাদাররা ভালোবাসবে, যখন তিনি ইমান আমলের কথা বলবে যাদের ইমান আমল ভালা তারা বলবে আমরা ইমাম সাহেব, কিন্তু যারা শরীরে লাগছে তারা বলবে এই ইমাম সব পালট, এই ইমাম সব দিয়ে হবে না, বেতন যদি লাগে আমাদের কাছ থেকে নাও, 5,000 না 10,000 না, কথা বলেন না? তাহলে ভালো মানুষ তার এলাকাতে কিছু দুশ্মন শত্রু থাকবে। জুরাইস তিনি একজন বড় মাপের আল্লাহওয়ালা বুজুর্গ, কিন্তু এলাকার কিছু মানুষ আছে যার, যারা জুরাইজের এই বুজুর্গি এবাদত ভালো হয় না, তারা খালি সুযোগ তোগায় কেমনে ধরা যায়। যখন মহিলাটা একটা বাচ্চা প্রসব করছে, এলাকার মানুষ মহিলাকে দেখছে, এ মহিলা তোর তো স্বামী নাই, বাচ্চা ভাইলা কোথায়? মহিলা তো আগে থেকে জানা, টাকা যদি লাগে রাখালে দিব, নামটা রাখালের বলেন নাই, খানকার ভিতরে যে ইবাদত করে তার নাম বলুন। মহিলা কয়, আমার এই বাচ্চা দিছে খানকার ভিতরে যে ইবাদত করে ওই জুরাইজ ফকির, নাউজুবিল্লাহ জুরে বলবেন না। যারা এতদিন কোন চান্স পায় না, সুযোগ পানা দ্বারা, তারা এখন সুযোগ পেয়ে গেল, দলবদ্ধভাবে লাঠি সুটা নিয়ে তারা ওই খানকায় গেল, গিয়ে দেখে বাহিরে ভিতর দিয়ে দরজা বন্ধ, লাঠি দিয়ে ধাক্কা দিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে জুরাইস নামাজে দাঁড়ায় আছে। তখন কেউ লাঠি, কেউ ঘুষি, কেউ খলার দিয়ে ঠানে, কেউ বলে আরে রাখো না, নামাজে যখন দাঁড়াইছে নামাজ শেষ করে লোক না, কেউ বলে তার আর নামাজ লাগবে না, যেই সোয়াব করছে মহিলার বাচ্চা দিয়া এই সোয়াবই চলবে। এমনি জুরাইস নামাজের নিয়ত ভেঙে দিয়ে বলেন, কি হলো আমার উপরে তোমাদের এমন অত্যাচার কেন, কেন আমাকে তোমরা মারছো, কেন আমাকে কিল ঘুষে দিচ্ছ? এমনি তারা বলেন, বাচ্চা দিয়ে দিছো, এটা কি তোমার স্মরণ নাই? জুরাইস বলেন, কোন বাচ্চা? তখন তারা বলে, আবার দিছি গে, কোন বাচ্চা? এই মহিলার গর্ভে কে দিছে বাচ্চা? জুরাইস রহমতুল্লাহ বলেন, মহিলা এবং মহিলার বাচ্চাকে আমার সামনে। আল্লাহু আকবার বলবেন না। মহিলা এবং মহিলার বাচ্চাকে যখন কাছে আনলো, জুরাইস রহমতুল্লাহ এই শাহাদত আঙ্গুলটা দিয়া নবজাত ছোট্ট বাচ্চা তার ফেডের মধ্যে একটা গুঁথা দিয়ে বলল, বল তোর বাবার কি নাম? যেই মাত্র এইভাবে গুঁথা দিয়ে বলছে বল তোর বাবার কি নাম, সঙ্গে সঙ্গে বাচ্চার জবান খুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট নবজাত বাচ্চার জবান খুলে দিলেন। নবজাত বাচ্চাটা সকলের সামনে একজন জ্ঞানী গুণী বুদ্ধিমান মানুষের মতন কথা বলতে শুরু করলেন। ওই বাচ্চাটা বললেন, এলাকার লোকেরা রে,
জুরাইজ আল্লাহর ওলিয়তে কোনো সন্দেহ নাই জুরাইজ এই অন্যায় কাজ করে নাই অপরাধ করে নাই তোমরা অযথায় জুরাইজকে মারপিট করেছো জানো না আমার মা কার কাছ থেকে আমাকে এনেছে আমার মা এক রাখালের সাথে সম্পর্ক ওই রাখালের মাধ্যমে আমাকে পেটে নিয়েছে আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি এত মুছামাপের আল্লাহর ওলি যার আঙ্গুলের গুঠায় নবজাত শিশু বাচ্চার জবান আল্লাহ খুলে দেয় ওই আল্লাহর ওলিও বেশ্যা মহিলার সামনে আসন লাগছে মার বদদুয়ার কারণে মার মার বদদুয়ার কারণে ভাই আমাদের যাদের মা আছে বাবা আছে আমরা কি কথা দিতে পারি মা বাবার সঙ্গে জীবনে কোনোদিন খারাপ ব্যবহার করব না মা বাবার সাথে আমরা ভালো ব্যবহার করব এই কথাটা দিতে পারি কে কে রাজি আছে দুটো হাত উঁচু করে দেখায় আল্লাহ কবুল করুন